বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরকম একটি খবর আজকে দেশে বিদেশে সর্বত্র ছড়িয়ে পড়েছিল। 22 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এমন বক্তব্য তুলে ধরেছেন এবং তিনি দৃঢ়তার সাথে বলেছেন শেখ হাসিনা পালাতে জানে না, তিনি পালিয়ে যাননি, তিনি বাংলাদেশে আছেন। 22 জুলাই দুপুরে FBCSCI সহ বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীদের সাথে এক বৈঠকে তিনি এমন কথা বলেন। এ সময় তিনি বলেন দেশের স্বার্থে তিনি কাজ করে যাবেন এবং প্রয়োজনে আরও শক্ত অ্যাকশন নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবেন। কারফিউ চলমান থাকবে বলেও তিনি উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কারফিউ দিতে তাকে বাধ্য করা হয়েছে কারণ দেশে নাশকতা তৈরি হয়েছিল এবং জনগণের জান মাল রক্ষার জন্যই তিনি কারফিউ দিয়েছেন। তিনি বলেছেন আমরা চমৎকার পরিবেশ করেছিলাম ব্যবসার জন্য, কিন্তু যে যে কাজগুলো করেছি সেগুলো পোড়ানো, এটা কোন ধরনের আন্দোলন আমি জানি না, সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ, আগুন দিলে যে ক্ষতি করেছে সেগুলো ঠিক করতে সময় লাগবে। এছাড়া প্রধানমন্ত্রী বলেছেন তিনি পালিয়ে গেছেন এমন খবর ছড়িয়ে পড়েছে, কিন্তু শেখ হাসিনা আসলে পালায় না। আপনারা জানেন বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে কোটা সংস্কারের যে দাবি সেটি গত বৃহস্পতিবার থেকে সহিংসতায় রূপ নিয়েছিল। এতে করে প্রায় 150 মানুষ নিহত হয়েছেন এবং বাংলাদেশ সরকার কারফিউ জারি করেছে শুক্রবার রাত থেকে। এখনও সেই কারফিউ অব্যাহত রয়েছে, সেনাবাহিনী রাস্তায় টহল দিচ্ছে, পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রাস্তায় আছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক পক্ষ সুপ্রিম কোর্টের দেওয়া রায় যেটি কোটা সংস্কার করা হয়েছে তাকে স্বাগত জানিয়েছে, এক পক্ষ আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছে। অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম তিনি অভিযোগ করেছিলেন তাকে উঠিয়ে নেওয়া হয়েছিল, তাকে নির্যাতন করা হয়েছে, তার হাতে এবং শরীরে এখনও রক্ত জমাট বেঁধে আছে। তবে তিনি 48 ঘন্টার জন্য সরকারকে সময় দিয়েছেন কয়েকটি দাবি জানিয়ে এবং শাটডাউন যেটি কর্মসূচি সেটি স্থগিত করেছেন। পাশাপাশি আরও 2 সমন্বয়ক তারাও বলেছেন শাটডাউন কর্মসূচি আপাতত স্থগিত থাকবে, তবে তারা আরও 4 দাবি দিয়েছেন এবং তারা দাবি করেছেন তাদের 4 সমন্বয়ক নিখোঁজ হয়েছেন কিংবা গুম করা হয়েছে, তাদের সন্ধান দিতেও সরকারকে তারা 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছে। এভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে বিভিন্ন বিভক্তি দেখা দিয়েছে, তবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এখনও। তবে আসার খবর হচ্ছে সোমবার সারা দেশে কোথাও কোনো সংঘর্ষের খবর পায়নি বলে জানিয়েছে ভয়েস অফ আমেরিকা। তারা বলেছে সোমবার বিকাল 5:30 পর্যন্ত ঢাকা বা ঢাকার বাইরে কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সোমবারও ঢাকাসহ সারা দেশে কারফিউ থাকবে বলে জানিয়েছেন। এছাড়া জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন কারফিউ জারি থাকলে ছুটি বাড়ানো হবে এবং মঙ্গলবারও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ইন্টারনেট সেবা যে কারণে লাখ লাখ প্রবাসী বাংলাদেশে থাকা পরিবার আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারছে না, সেই ইন্টারনেট কবে আসবে সেটিও নিশ্চিত নয়। এর পাশাপাশি আরও একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে সর্বশেষ যে খবরগুলো আমরা পেয়েছি সেটি হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইট এবং পুলিশের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। সেখানে কোটা আন্দোলনে হত্যা বন্ধ করার জন্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তবে সব কিছু মিলিয়ে আজকে আলোচনায় ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই কথা, শেখ হাসিনা পালিয়ে যান না, তিনি বাংলাদেশে আছেন, এই কথাটি আজকে দেশে বিদেশে সর্বত্র আলোচিত ছিল। এছাড়া বাংলাদেশের যে চলমান আন্দোলন সে আন্দোলনের সর্বশেষ কোনো আপডেট থাকলে আমরা আপনাদের সামনে আবারও তুলে ধরার চেষ্টা করব। আপনারা টপ নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউবের সাথে থাকুন। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।